আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই চব্বিশ সালের অষ্টম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের বাংলা পরীক্ষাটা হবে পনেরো জুলাই তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা পরীক্ষার যে সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাস অনুযায়ী এক থেকে একশো দুই পৃষ্ঠা পর্যন্ত পরীক্ষা থাকবে অর্থাৎ তোমাদের বইয়ের প্রথম চারটা অধ্যায় আজকে হচ্ছে আমরা তোমাদের বাংলা বইয়ের চার নম্বর পর্বে আলোচনা করব কিছু একক কাজ জোড়ায় কাজ দলগত কাজ নিয়ে মূলত চৌর্থে থেকে আমরা এই প্রশ্নটা তৈরি করবো এছাড়াও কিছু অধ্যায় থেকে বাকি কাজগুলো নিব আমরা হচ্ছে এর আগে এরকম আরও তিনটে পর্ব তৈরি করেছিলাম যারা দেখোই প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে আর আগামীকাল পরীক্ষা আগেরটাতে আমরা চূড়ান্ত সাজেশন দিয়ে দেব তো এই ভিডিওগুলো দেখো আশা করি খুব ভালোভাবে তোমরা পরীক্ষাগুলো দিতে পারবে ঠিক আছে তো শিক্ষার্থীরা যারা এখন অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট এখান থেকে তোমাদের যে সকল বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে এই হচ্ছে তোমাদের বইয়ের সূচিপত্র প্রথম অধ্যায়ে রয়েছে প্রয়োজন বুঝে যোগাযোগ করি দ্বিতীয় অধ্যায় প্রমিত বলি প্রমিত লিখি যার মধ্যে তিনটা পরিচ্ছেদ রয়েছে তৃতীয় অধ্যায় লেখাপড়ি লেখাবুঝি এর মধ্যে রয়েছে পাঁচটা পরিচ্ছেদ এবং চতুর্থ অধ্যায় শব্দ বুঝি বাক্য লিখি যার মধ্যে রয়েছে আরও পাঁচটা পরিচ্ছেদ তো চলো আমরা হচ্ছে আজকে চার নম্বর পর্বে কিছু একক কাজ দলগত কাজ দেখব প্রশ্ন একে আমরা একক কাজ রেখেছি একটা গুরুত্বপূর্ণ কাজ এটা কল্পনা নির্ভর লেখা কি তুমি তোমার মতো করে একটি কল্পনা নির্ভর লেখা লেখো লেখক তার কল্পনা দ্বারা উজ্জীবিত হয়ে যে লেখা লেখেন এবং যাতে কাল্পনিক ও অবাস্তব ঘটনা কিংবা চরিত্র থাকে সাধারণভাবে সেটিকে কল্পনা নির্ভর লেখা বলা হয় আমরা যখন নির্ভর একটা লেখা দেখব রাত শুনশান ছিল অবরোধের কারণে রাস্তা আরও বেশি নীরব ছিল প্রেস ক্লাবের মোড় ঘোরার আগেই আমরা ঘুটখুটে অন্ধকারের মধ্যে পড়ে গেলাম রাত সাড়ে এগারোটার মতো বাজে আমি আর আমার ভাই দুজনই স্কুল পড়ুয়া কিশোর দুজনই এত নীরব রাস্তায় আতঙ্কিত বোধ করছিলাম হঠাৎ ভোজবাজির মতো কোত্থেকে তিনজন লোক এসে আমাদের রিক্সা আগলে দাঁড়ালো দুজন সামনে আরেকজন পেছনে ভয়ে অন্তরাত্মা কেঁপে উঠল পিঠের পেছনে নিচের দিকে কিসের খোঁজা লাগলো বুঝলাম ছুরি জাতীয় কিছু ধরেছে সামনের একজনের হাতে পিস্তল আরেকজনের হাতে চাকু পিস্তল হাতে ঝন্ডা মার্কা লোকটা বলল, যা আছে সব দিয়ে দাও আমার মায়ের ভীষণ অসুখ তাকে হাসপাতালে রেখে বাসায় ফিরছি রাতে একটু বিশ্রাম নিয়ে সকালে ফিরবো বলে বাবা মায়ের কাছে হাসপাতালে আছে তাই এই নিশুতি রাতে দুই ভাই ফিরছিলাম মায়ের সবসময় ব্যবহারের চলটা ওঠা পুরোনো ফোনটা ছিল আমাদের হাতে এত রাত বলেই আমরা ভালো ফোনটা চিন্তাই ছিনতাইকারীরা চাকুর খোঁচা দিতে এগিয়ে আসতেই আমি ফোনটা এগিয়ে দিলাম তারা মানিব্যাগ চাইলে মানিব্যাগ দিলাম যেখানে মাত্র দুশো টাকা ছিল তারা ধমক দিয়ে বলল আর কিছু নেই যা আছে তাড়াতাড়ি দিয়ে দে না হলে গুলি করব আমার ভাই আতঙ্কে নীল হয়ে আছে এবার কেঁদে ফেললো ভয়ে ফোঁপাতে ফোঁপাতে বলল আমার মা হাসপাতালে খুব অসুস্থ আর আপনারা আমাদের সাথে এমন করছেন এবার পিস্তল হাতে লোকটা ফোনটা হাতে নিয়ে দেখে দুঃখের নিশ্বাস ফেললো দুশো টাকার দিকেও তাকালো তারপর বলল খোকারা কোনো চিন্তা নেই তোমাদের কিছু বলবো না বলতে বলতে পকেট থেকে একটা আইফোন বের করে আমাদের হাতে দিয়ে বলল। এটা রাখো এত ভাঙা ফোন দিয়া যোগাযোগ করবা কেমনে বিপদের মুহূর্তে আর ধরো এই টাকাটা মাকে দিবা এখানে এক লাখ টাকা আছে আমি আতকে উঠলাম উনি বললেন না না এগুলো ছিনতাই করা টাকা না তোমার মায়েরে কইও আমার মা মারা যাওয়ার দীর্ঘদিন পর আজ আমার মায়ের একটা জমি বিক্রি করছি সেই টাকা তোমার মায়ের চিকিৎসার জন্য দিলাম এই রিসওয়ালা মামা বাচ্চাদের ঠিকমতো পৌঁছে দিও যেখানে যাবে না হলে আগামীকাল তোমার খবর আছে বলেই লোকটি চোখের ইঙ্গিত করতেই তার সাথে দুজন একটু দূরে রাখা গাড়িতে গিয়ে উঠলো সে নিজেও ছুটে চলে গেল চোখের পলকে তিনজনই হাওয়া রিক্সাওয়ালা মামাও স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছেন আমাদের ডাকে সঙ্গীত ফিরে পেয়ে দ্রুত রিক্সা টান দিয়ে আমাদের বলা ঠিকানা অনুযায়ী বাসার সামনে নামালেন এ ছিল একটা কল্পনা নির্ভর লেখা এ ধরনের যে কোনো লেখা তোমাদের পরীক্ষায় লিখতে বলা হতে পারে সো তোমরা নিজেদের মতো করে একটা এভাবে কল্পনা নির্ভর লেখা কিন্তু লিখতে পারবে ঠিক আছে প্রশ্ন দুই আমরা একটা জোড়ায় কাজ রেখেছি নিচে কিছু বাক্য দেওয়া আছে নির্দেশনা অনুযায়ী বাক্যগুলোতে উদ্দেশ্যের প্রসারক ও বিধেয়ের প্রসারক যোগ করো এক নাম্বার বাতাস বইছে এখানে উদ্দেশ্যের প্রসারক যোগ করতে হবে এভাবে করে হচ্ছে কিছু বাক্য আছে আমরা এখানে বাক্যগুলো পড়ছি না সরাসরি হচ্ছে আমরা উত্তরে চলে যাব দেখো তাহলে প্রথম বাক্যটা কী ছিল আমাদের এক নম্বরে বাতাস বইছে এরকে হচ্ছে উদ্দেশ্যের প্রসারক যোগ করব তাহলে কি লিখবো বাতাস বইছে সবুজ ধান খেতের ওপর দিয়ে দুই সুমি কোথায় গেল উদ্দেশ্যের প্রসারক যোগ করো সাত সকালে ঘুম থেকে উঠেই সুমি কোথায় গেল তিন নম্বর সিরাজুদ্দৌলা অল্প বয়সে সিংহাসনে বসেছিলেন উদ্দেশ্যের প্রসারত যোগ করলে কী হবে নবাব আলী বর্দীর অত্যন্ত আদরের দৌহিত্র সিরাজুদ্দৌলা অল্প বয়সে সিংহাসনে বসেছিলেন চার নম্বর পাখি ওড়ে এখানে বিধের প্রসারত যোগ করতে হবে তাহলে এটা কি হচ্ছে যে নদীর চরে কাশফুলের ওপর নানারকম পাখি ওড়ে পাঁচ নম্বরে আছে সুন্দরবনে বাঘ কমে যাচ্ছে বিধের প্রসারত যোগ করলে হবে পরিবেশ বিপর্যয়ের কারণে সুন্দরবনের বাঘ কমে যাচ্ছে ছয় নম্বর মামার দেওয়া কলমটি হারিয়ে গেল বিধেয়ের প্রসারক যোগ করলে হবে আমার জন্মদিনে মামার দেওয়া কলমটি হারিয়ে গেল সাত নাম্বার গাছ লাগিয়েছি উদ্দেশ্যের প্রসারক ও বিধেয়ের প্রসারক দুইটাই যোগ করতে হবে তাহলে কী হবে যে আমি আমার বাড়িতে অনেক গাছ লাগিয়েছি যাতে পরিবেশের ভারসাম্য রক্ষা হয় আট নম্বর স্কুল ছুটি হবে এখানে আমরা উদ্দেশ্যের প্রসারক আর বিধেয়ের প্রসারক দুইটাই যোগ করব তাহলে কী হচ্ছে আমাদের স্কুল ছুটি হবে আমরা মাঠ পেরিয়ে বাড়ি যাব নয় নাম্বার হচ্ছে মানুষ সফল হয় এখানেও উদ্দেশ্যের প্রসারক আর বিধেয়ের প্রসারক দুইটাই যোগ হবে তাহলে লাইনটা দাঁড়াচ্ছে কি মানুষ সফল হয় তার চেষ্টা ও সৎকর্মের মাধ্যমে দশ নম্বরে হচ্ছে বাতাস ঠান্ডা উদ্দেশ্যের প্রসারক বিধেয়ের প্রসারক দুইটাই যোগ করতে হবে শীতের কুয়াশাচ্ছন্ন সকাল বাতাস ঠান্ডা ঠিক আছে তারপর দেখো তিন নম্বর প্রশ্নে আমরা একটা একক কাজ রেখেছি নিচের বাক্যগুলোতে কোন ধরনের শব্দদিত্ব ব্যবহৃত হয়েছে তা কারণসহ বলো তো বাক্যগুলো দেখি আমরা কদিন ধরে আমার জ্বর জ্বর লাগছে এটা হচ্ছে কি একটা পুনরাবৃত্ত দ্বিত ঠিক আছে কারণ একই শব্দ পরপর দুবার ব্যবহৃত হয়েছে খ নম্বরে আছে কি ঠাকুরমার ঝুলিতে অনেক মজার মজার গল্প আছে এটাও একটা পুনরাবৃত্তি দিল্প কারণ এখানে একই শব্দ পরপর দুবার ব্যবহৃত হয়েছে মজার মজার গ নাম্বারে আছে এ বয়সে মন উঁচু উঁচু হওয়াটাই স্বাভাবিক এটাও একটা পুনরাবৃত্ত দ্বিত্য কারণ এখানে একই শব্দ উঁচু দুইবার ব্যবহার হয়েছে ঘ নম্বরে আছে এখন থেকে তাকে চোখে চোখে রাখতে হবে এটাও একটা পুনরাবৃত্ত দিত্ব এখানে হচ্ছে একই শব্দ চোখে পরপর দুবার ব্যবহৃত হয়েছে পুম নম্বরে আছে রাত্রির ঘাড় অন্ধকারও বিড়ালের চোখ জল করে এটা হচ্ছে একটা ধনাত্মক দিত্ব কারণ এখানে একাধিক ধনাত্মক শব্দ দ্বারা গঠিত হয়েছে ছ নম্বরে আছে কোনো বিষয়ে বাড়াবাড়ি করা ভালো নয় এটা একটা অনুকার দিত্ব কারণ কাছাকাছি চেহারা শব্দ পাশাপাশি বসেছে এটা হচ্ছে বাড়া এটা হচ্ছে বাড়ি ঠিক আছে ছ নম্বরে আছে কি কদিন আগেও তো তাদের মধ্যে গলাগলি দেখলাম এটা হচ্ছে একটা অনুকার দ্বিত্য কারণ এখানে কাছাকাছি চেহারা শব্দ পাশাপাশি বসেছে একটা হচ্ছে গলা এটা হচ্ছে গলি তারপর জ নম্বরে আছে কি লোকটি হনহন করে হেঁটে গেল এটা একটা ধনাত্মক দিত্য কারণ এখানে হাঁটার ধরন কল্পনা করে নেওয়া হয়েছে তারপর ছ নম্বরে আছে শন শন বায়ু বইছে এখানে এটাও একটা ধনাত্মক দিত্য কারণ এখানে বায়ু প্রবাহের শব্দ কল্পনা করা হয়েছে ইউ নম্বরে আছে আজ হাড় কনকনে শীত এই যে কনকনে এটা হচ্ছে একটা ধনাত্মক দিত্য কারণ শীতের ধরন কল্পনা করে কাল্পনিক শত ব্যবহার করা হয়েছে ট নম্বর আছে কবি কবি চেহারা অমলের এটা হচ্ছে একটা পুনরাবৃত্তিত্ব কারণ এখানে একই শব্দ পরপর বসেছে ঠিক আছে তো শিক্ষার্থীরা এ ছিল আমাদের আজকের আলোচনা এতক্ষণ আমরা দেখলাম অষ্টম শ্রেণীর সার্মাসিক মূল্যায়নের বাংলা পরীক্ষার কিছু একক কাজ জোড়ায় কাজ এবং দলগত কাজের সমাধান আজকে হচ্ছে আমরা চার নম্বর পর্ব নিয়ে আলোচনা করলাম আমরা আগামী পর্বে সাজেশন এবং চূড়ান্ত সাজেশনগুলো দিয়ে দিব আগামীকাল রাতে তো এই বিষয়ে ভিডিওগুলো ভালো করে দেখবে আশা করি খুব ভালো মতো তোমরা পরীক্ষাগুলো দিতে পারবে এবং উপস্থাপন করতে পারবে শিক্ষার্থীরা সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ